একজন মহিলার ওপর আঘাত করতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভা থেকে এই মন্তব্য করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা মহিলার উপর আঘাত আনতে গিয়ে ভারতবর্ষের এত বড় রাজনৈতিক দল আগামী দিন দেখবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তিলে তিলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তার কারণ, এরা বাংলাকে মধ্যপ্রদেশ আর গুজরাটের সাথে গুলিয়ে দিচ্ছে। দাঁতন বিধানসভার মোহনপুরের নীলদায় সভা করেন তিনি। অভিষেক অভিযোগ করেন, বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করছে বিজেপি। জোর করে যেমন মধ্যপ্রদেশ বিহার দখল করেছে, সেরকম চেষ্টা করছে বাংলাতেও। এরা ভাবছে কি, যেভাবে জবরদখল করে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম দখল করেছি, বাংলা দখল করব। আরে, এই জেলাটার নাম মেদিনীপুর আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এত সোজা নয়। বিশ্বাসঘাতক একজন হতে পারে, মেদিনীপুরের মানুষ কোনোদিন বিশ্বাসঘাতকদের নির্বাচিত করে না আর পছন্দ করে না। এদিন খড়গপুরে ছিলেন অমিত শাহ। তৃণমূল সাংসদ বলেন, বহিরাগতদের নায়ক বসে আছে মেদিনীপুরে, ভোটের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন। অভিষেক বলেন, মানুষ যার সঙ্গে থাকে সেই শেষ কথা বলে, বাংলা নিজের মেয়েকেই চায়। তিনি অভিযোগ করেন, মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। এর আগে অভিষেক বলেছিলেন, বিজেপি নেতাদের ভক্তকে জয় সিয়ারাম বলিয়েই ছাড়ব। এদিন জনসভায় তৃণমূল সাংসদ দাবি করেন, 10 দিনের মধ্যে দিল্লির নেতাদের মুখ দিয়ে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছি। আমি শুধু আপনাদের বলছি, আমি যা বলি আমি এক কথার ছেলে, যেটা পারবো বলি, যেটা আমার দ্বারা হবে না আমি বলি আমি করতে পারবো না। আমি এক মাস আগে সভা করেছিলাম, বলেছিলাম এরা বলে জয় শ্রী রাম, আমি বলেছিলাম মহিলাদের সম্মান দিতে জানে না, জয় শ্রী রাম বলিয়ে ছাড়বো। পরের দিন সভা করেছে, দেখেছেন তো, 10 দিনের মধ্যে মুখ থেকে জয় শ্রী রাম বলিয়ে ছাড়িয়েছি। প্রধানমন্ত্রীও জয় শ্রী রাম বলেছে, আর মীরজাফর গদ্দার বিশ্বাসঘাতকও জয় শ্রী রাম বলেছে। দল থেকে তৃণমূল নেতাদের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে। বিজেপির জনসভায় ভিড় না হওয়াকে নিয়ে তৃণমূল সাংসদ বলেন, ওদের সবাই যা ভিড় হচ্ছে তা এলাকার চায়ের দোকানের থেকেও কম। সবাই ভিড় প্রমাণ করে দিচ্ছে 2 মে 250-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় থাকবে তৃণমূল। ঝাড়গ্রামে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সভা ছিল, যাই হোক, তিনি যান্ত্রিক ত্রুটির কারণে তিনি সভায় গিয়ে পৌঁছাতে পারেননি, কিন্তু সবার যা ছবি আমার কাছে এসছে, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতারা সভায় আসছে, যা ভিড় হচ্ছে, এর থেকে গ্রামে জেসিবি কাটায় লোকের বেশি ভিড় হয় দেখতে গিয়ে। চায়ের দোকানে সকালে আড্ডা দিতে লোক বেশি পাওয়া যায়, আর আমাদের সভায় মানুষের স্বতঃস্ফূর্ততা অনুমোদনা প্রমাণ করছে যে আগামী 2 মে 250-এর বেশি আসন পেয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, আর তাতে সাংসদদের আবার প্রার্থী করা হয়েছে। এই বিষয়টিকে এদিন কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতা পাচ্ছে না, তাই সাংসদদেরই আবার প্রার্থী করছে, আর বসে আছে, কেউ যদি তৃণমূল ছেড়ে যায় তাহলে তাকে প্রার্থী করবে। নেতা নেই তো, দিল্লি থেকে ঠিক করে দিচ্ছে কে প্রার্থী হবে, আর এখন প্রার্থী ভেবেছিল তৃণমূলের কিছু লোকজনকে ভাঙিয়ে নিয়ে যাবো, এখন প্রার্থী পাচ্ছে না তাই ঘোষণা করতে পারেনি। আমরা তো কবে ঘোষণা করে দিচ্ছি, 5 তারিখ, আজকে কত তারিখ, 15 তারিখ, 10 দিন হয়ে গেছে আমাদের ঘোষণা করার পরে, এখনো সব প্রার্থী ঘোষণা করতে পারছে না, কেন জানেন? অপেক্ষা করছে তৃণমূল থেকে কবে একটা নেতা যাবে, ভিক্ষার মতো থালা নিয়ে, কবে একটা নেতা পাবো, ওই নেতা ধরে আমি আবার প্রার্থী করবো। নেতা নেই তো, সেই জন্য এখন সাংসদদের আবার প্রার্থী করেছে, তার কারণ পাচ্ছে না তো। 294টা প্রার্থী যদি দিতে হয়, 294টা লোক চাই তো, নেই তো, কোথেকে তৃণমূল কংগ্রেস ভেঙেই যাবে, এই অপেক্ষা করছিল এই স্টেজে যারা বসে আছে, একজন যদি বেরোয়, অপেক্ষা করছিল, কেউ বেরোয়নি তো, কেন? মেদিনীপুরে সবাই তো বিশ্বাসঘাতক নয়, একজন বিশ্বাসঘাতক, 2 জন বিশ্বাসঘাতক, 100টা লোকের মধ্যে একজন বেইমানি করে, গাদ্দারি করে, তার জন্য পুরো জেলাটা কলুষিত হয়। সোমবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক, বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিকে কটাক্ষ করেন অভিষেক। বলেন, স্টেডিয়ামের নাম পাল্টে দিচ্ছেন মোদি, মেদিনীপুরের নাম পাল্টে এরা করবে মোদিনীপুর। মানুষ ভোট দিয়ে দেখেছে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক, এই তো দেখেছেন আহমেদাবাদে মোটেরা স্টেডিয়াম, সর্দার বল্লভভাই পাটেলের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। সর্দার বল্লভভাই পাটেল
সর্দার বল্লভভাই পাটেলের নামকরণ করা স্টেডিয়াম পাল্টে করে দিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে বিদ্যাসাগর সেতুর নাম পাল্টে হয়ে যাবে মোদী সেতু, আর আর মেদিনীপুরের নাম পাল্টে হয়ে যাবে মোদিনীপুর। আপনারা চান? আপনারা চান? আমি জিজ্ঞেস করছি আপনাদের, আপনারা বলুন আপনারা চান? সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা পুরনো দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেছেন। এ কথার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাতো সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনো পরিবার চালাবে? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনা নিয়ে অভিষেক বলেন, বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি তোমরা কি পারবে, আঘাত করে আটকানো যাবে না আমাদের। দাঁতনের পর চন্দ্রকোনায় সভা করেন অভিষেক, দুটি সভাতেই উপচে পড়া ভিড় চোখে পড়ে। দাঁতনে এবং চন্দ্রকোনায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পর সোমবার মেদিনীপুরে তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সমর্থনে রোড শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর শহর জুড়ে হয় এই রোড শো, জনজোয়ার ছিল এই রোড শোতে। এবার তৃণমূলের স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়, সেই কথার সঙ্গে মিলিয়ে মহিষাদলের রাজবাড়ির সঙ্গে জুনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিলেন তৃণমূল সাংসদ। বলেন, মেদিনীপুর নিজের মেয়েকেই চায়। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।